গত দুদিনে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ 8 জায়গায় ভেঙেছে, ফলে প্লাবিত হয়েছে বিভিন্ন জনপদ। সেই সঙ্গে ভেঙেছে বাড়ি, উপড়ে পড়েছে গাছ। এবার পানি কমা শুরু করলেও ভেসে উঠছে এসব এলাকার ক্ষতচিহ্ন। বসত বাড়ি থেকে পানি নামলেও তলিয়ে আছে ফসলি জমি সহ রাস্তাঘাট। এদিকে সিলোনিয়া নদীতে বাঁধ ভেঙে প্রাণী প্রবেশ করে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় দুই উপজেলার অন্তত পানিবন্দী 2000 পরিবার। বৃহস্পতিবার জেলার পানি উন্নয়ন বোর্ড জানায়, মুহুরী নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হলেও বেড়িবাঁধের ভাঙা স্থান দিয়ে পানি প্রবেশ করায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তবে যেসব এলাকায় বন্যার পানি কমছে, সেখানে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। কৃষি বিভাগের তথ্য মতে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের বীজতলা, সবজি ও পুকুরের মাছ। পানিতে আমনের বীজতলা নিমজ্জিত হয়েছে 16.5 হেক্টর, সবজি ক্ষেত নিমজ্জিত হয়েছে 7.5 হেক্টর। মৎস্য বিভাগ জানিয়েছে, দুই উপজেলায় 70টি পুকুরের মাছ ভেসে গেছে।